কিন্তু স্পটে আজকে আছি বাংলা মিডিয়ামে বিয়ে বাড়ির মহাপর্বে। তো আমি আর কিছু বলবো না, এদিকে আমি পাস করেছি, কেমন আছো সবাই বলতে থাকো, আমি বেরিয়ে যাচ্ছি। হ্যালো, না না, আজকে আমাদের মহাপর্বের শ্যুট হতে চলেছে, তো যেখানে আমরা প্রচণ্ড এক্সাইটেড, কারণ না কী হয়েছে, কারণ আমাদের এখানে রেজওয়ান দাস, রিজলা দি, উজ্জয়িনী দি, শোভন দা সবাই আসছে, তো একটা বিশাল বড় পর্ব হতে চলেছে। আমরা ওটা তোমার, তুমি ছোটো ছোটো করে বলতে বলেছে, তো সবাই আসছে, তো আমরা প্রচণ্ড এক্সাইটেড, আশা করি আমাদের পর্বটা খুব ভালো লাগবে, কারণ অনেক টুইস্ট আসতে চলেছে, শুধু এইগুলোই নয়। সো জিতু, মেয়েবেলা বলছিলাম যে আমরা যে সবাই এক্সাইটেড, তুমি কেন এত এক্সাইটেড? আমি তো গান শুনবো বলে এক্সাইটেড, নাচ হবে তাই জন্য এক্সাইটেড, কারণ আমি কে কে নাচছে, আমি নাচতে ভালোবাসি, আর রেজওয়ান দা নাচছে, সৃজলা দি নাচছে, আর কে নাচছে আমি জানি না, আয়ানদা নাচ দেখছে, তো প্লিজ আয়ানদা সে আমি দেখবো। তো মানে যাই হোক, আয়ুষের যেটা বলার, যে আয়ুষ বেশি কিছু বলে দিলে না, অনেকেই আয়ুষকে আনফ্রেন্ড করে দেবে, ফেসবুক থেকে, ইনস্টাগ্রাম থেকে আনফলো করে দেবে, এই জন্য আয়ুষের গলাটা একটু কেঁপে টেপে যাচ্ছে। যাই হোক, আজকে আমাদের স্পেশাল এপিসোড শ্যুট হচ্ছে, সেটা নিয়ে খুব চাপে। আমরা যেটা বলার ছেলেদের বিষয়ে, যে আমাদের এই ক্যামেরাটা যেরকম অন আছে, আমরা যেই লেভেলের এনার্জির সাথে আছি, নীলদা যেহেতু বলেছে ছোট্ট কথা বলবে তাই জন্য বেশি কথা বলছে না, কিন্তু বলাবো, নীলদা বলবে, তো আমরা শুধু এটা বলতে চাই, আমরা বাইরে থেকে আজকে যতটা কালারফুল, ভেতরটা তার থেকেও বেশি কালারফুল আমরা, তো এটাই বলার যে অনেক মজা করছি, অনেক আনন্দ করছি, আজকে অনেকে এসেছে, অনেক হেকটিক শেডিউল, বাট তার মধ্যে ফাটিয়ে আমরা মজা করছি। এবার সৌর্য, তারপরে নীলদা, এক এক করে বলো। হ্যাঁ, ওরা তো সব কথা বলেই দিয়েছে, আমার আর কিছু বলার বাকি আছে বলে আমার মনে হয় না, ছোট্ট করে বলতে বলতে সবাই সব কথাই বলে দিয়েছে। শুধু এটাই বলবো যে আমরা যতটা আনন্দ করে শ্যুটিংটা করছি এবং অফ ক্যামেরা আমরা যতটা আনন্দ করছি, সেই আনন্দটা আরও বেশি সার্থক হবে যদি আপনারাও আমাদেরকে দেখে ততটাই আনন্দ পান। তাই বাংলা মিডিয়ামের আপকামিং এপিসোডস দেখতে থাকুন, আমাদের মহামিলন পর্বটা দেখবেন, অনেক চমক আছে, অনেক টুইস্ট আছে, এবং প্লিজ বাংলা মিডিয়াম দেখতে থাকুন। এবং সব শেষে নীলদা ফুল স্টপ দেওয়ার আগে কিছু বলবে। এটাই বললাম, দেখতে থাকুন, উই স্পট ইউ, কিন্তু একটু আপনার যদি দাদুর সাথে না কথা বলেন তো আপনার দুঃখ হবে, তো দাদু একটু কিছু বলো, দাদু একটু তাড়াতাড়ি বলবে, দাদু 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 আর কি বলবে, দাদু অনেক কিছুই বলছে কিন্তু কেউই আমার কথা শুনছে না, যাই হোক, বুড়ো মানুষকে পাত্তা দেয় না কেউই, বোঝেন তো, দাদু জাবানিও দিওয়ানি ছিল কিন্তু, দাদু নই আমি, বুঝতেই পারছেন, সব আমাকে দাদু বানিয়ে দিয়েছে অ্যাকচুয়ালি রিয়েল লাইফেও। যাই হোক, আপনারা দেখতে থাকুন বাংলা মিডিয়াম, বাংলা মিডিয়ামে অনেক ভালো ভালো নতুন নতুন গল্প আসছে, ইন্টারেস্টিং অনেক প্লট আসছে, সেগুলো আশা করি আপনারা এনজয় করবেন, মজা পাবেন, থ্যাংক ইউ। আমাদের তো রেগুলারই দেখছেন, এই বয়েজ হোস্টেলটা দেখতেই পাচ্ছ সবাই, তো আমরা পাঁচজন মিলে এখানে যা করি মানে ভাবা যায় না, প্রতিদিনই আমাদের কোনো না কোনো পিকনিক লেগে আছে একটা, এই বিরিয়ানি আসছে, এই কাবাব আসছে, এই নানা রকমের আসছে, অনেক কিছু তো লেগেই আছে আমাদের, সেটা আয়ান শুরু করুন, বা আমাদের সবচেয়ে ছোট সদস্য, ছোট সব থেকে ছোট, যাই হোক, বাচ্চা কাকে করছিল, সেটা না পরেই থাক ব্যক্তিগত, আয়ুষর গার্লফ্রেন্ড আছে, আরে না না না, আর বাংলা মিডিয়াম দেখতে থাকো, আর ক্রস করে বলছিস, ঠিক আছে, না না বাংলা মিডিয়াম দেখতে থাকো, কারণ অনেক কিছু আসতে চলেছে পরবর্তীকালে, সো আর উই স্পট ইউ, তোমরা ফলো করো, থ্যাংক ইউ।